हेलो फ्रेंड, वेलकम बैक टू आवर यूट्यूब चैनल स्टडी केयर एंड जॉब न्यूज। सो यूनियन पब्लिक सर्विस कमिशनের তরফ থেকে আজকে কিছুক্ষণ আগে একটি অফিশিয়ালি নোটিশ বেরিয়েছে, যেখানে ভারতে পাঁচটি বাহিনীতে বা পাঁচটি কেন্দ্রীয় বাহিনীর ক্ষেত্রে একটি অফিশিয়ালি নোটিশ বেরিয়েছে, যেখানে পাঁচটি কেন্দ্রীয় বাহিনীতে তোমাদের কর্মী নিয়োগ করছে, যেখানে তোমাদের কি কি এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে, কি কোথায় পোস্টিং হবে, সমস্ত কিছু ডিটেইলসে জানিয়ে দেবো আজকের ভিডিওতে। এখানে তোমাদের পাঁচটি কেন্দ্রীয় বাহিনীতে নিয়োগ করা হচ্ছে, সেহেতু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকে কিছুক্ষণ আগে এই অফিশিয়ালি পাবলিক করেছে, সো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবে। অনলাইনে আবেদন চলছে, অনলাইনে আবেদন আজ থেকেই শুরু হয়ে গেছে, ভিডিও শেষে তোমাদের অনলাইনে আবেদনেরও স্টেপ বাই স্টেপ পদ্ধতি জানিয়ে দেবো। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন থেকে এই অফিসিয়ালি নোটিশটা বেরিয়েছে, যেখানে 18/8/2020 সালে অর্থাৎ আজকে কিছুক্ষণ আগে এই অফিসিয়ালি নোটিশটা বেরিয়েছে, যেখানে তোমাদের লাস্ট ডেট অনলাইনে আবেদন চলছে, যার লাস্ট ডেট রয়েছে 7/9/2020 সাল অর্থাৎ 7ই সেপ্টেম্বর 2020 সাল পর্যন্ত অনলাইনে আবেদন চলবে। এখানে এক্সাম নোটিশ বা অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা দেখে নেবে। এখানে তোমাদের এলিজিবিলিটির ক্ষেত্রে ইন্ডিয়ান সিটিজেন হলে এক্ষেত্রে আবেদন করতে পারবে। এখানে অনলাইনে আবেদন চলছে, অনলাইনের ওয়েবসাইট রয়েছে www.upscionline.nic.in। এই অফিসিয়ালি ওয়েবসাইটে ভিডিও শেষে নিয়ে গিয়ে কীভাবে আবেদন করবে সেটা দেখে দেবো। অনলাইনে আবেদনের ক্ষেত্রে তোমাদের ভেরিফাই বা ফটো আইডি হিসেবে ভোটার কার্ড, আধার কার্ড বা প্যান কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দিতে হবে। ক্ষেত্রে অনলাইনে আবেদন যখন করবে স্ক্যান করে তোমাদের এই ডকুমেন্টগুলো পাঠাতে হবে। এখানে তোমাদের লাস্ট ডেট যেটা বললাম 7ই সেপ্টেম্বর 2020 সালে লাস্ট ডেট রয়েছে, যেখানে অনলাইনে আবেদন বা অনলাইন পেমেন্ট একটা রয়েছে, সেই পেমেন্টটা 14/9/2020 সালের মধ্যে তোমাদের পেমেন্ট করে দিতে হবে। https://www.upscionline.nic.in এর অফিসিয়ালি ওয়েবসাইটে কিন্তু অনলাইনে আবেদন চলছে, যেখানে সমস্ত ডিটেলসগুলো এখানে দিয়ে দিয়েছে। তোমাদের একটু স্ক্রল ডাউন করলেই কোন কোন পদে নিয়োগ করছে সেগুলোর ভ্যাকান্সিগুলো দিয়ে দিয়েছে। এখানে দেখো BSF অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সে 78 জন টোটাল পদে নিয়োগ করছে, CRPF অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে তোমাদের 13টি টোটাল ভ্যাকান্সি বেরিয়েছে, CISSF অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সার্ভিস সিকিউরিটি ফোর্সের ক্ষেত্রে তোমাদের টোটাল ভ্যাকান্সি 69টা বেরিয়েছে, ITBP অর্থাৎ ইনডোর ট্যাবিনেটেড বর্ডার ফোর্সের ক্ষেত্রে তোমাদের 27টি টোটাল ভ্যাকান্সি বেরিয়েছে, SSB সশস্ত্র সীমা বলে টোটাল 22টি ভ্যাকান্সি রয়েছে। টোটাল তোমাদের এই পাঁচটি তোমাদের বাহিনীর ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি রয়েছে 209টি। এখানে সমস্ত ডিটেলসগুলো দিয়ে দিয়েছে। এখানে রিটেন এক্সাম হবে তোমাদের, রিটেন এক্সামের ক্ষেত্রে তোমাদের কলকাতায় সেন্টার রয়েছে, সো আশা করছি রিটেন এক্সামের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, অন্য জায়গায় বা অন্য স্টেটে গিয়ে তোমাদের পরীক্ষা বা রিটেন এক্সাম দিতে হবে না, এনে কলকাতাতেই তোমাদের এক্সাম সেন্টার রয়েছে। সো আশা করছি রিটেন এক্সামের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, যেহেতু কলকাতাতেই রয়েছে এক্সাম সেন্টার। এখানে সমস্ত টার্ম কন্ডিশন দিয়ে দিয়েছে, যেগুলো দেখে নেবে। এলিজিবিলিটির ক্ষেত্রে তোমাদের ইন্ডিয়ান সিটিজেন হলেই আবেদন করতে হবে, মেল ফিমেল অর্থাৎ পুরুষ মহিলা সবাই কিন্তু আবেদন করতে পারবে। এজ লিমিটের ক্ষেত্রে 20-25 বছরের মধ্যে আবেদন করতে হবে, যেটি 1 আগস্ট 2020 সালের হিসেবে তোমাদের বয়স সীমাটা ধরা হবে। এখানে সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে, স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারো, তোমাদের সমস্ত ডিটেলস প্রোভাইড করে দিয়েছে। এখানে সরাসরি অনলাইনে আবেদন চলছে, যেগুলো বলে দিয়েছি। এখানে তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে যেটা বললাম, একটা রিটেন এক্সাম হবে, যেটি কলকাতাতেও সেন্টার রয়েছে। রিটেন এক্সামে পাস করলে তোমাদের যেমন আর্মিতে বিভিন্ন ধরনের টেস্ট হয়, যেমন ফিজিক্যাল টেস্ট হয়, এছাড়াও তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, এছাড়াও ফিজিক্যাল এফিসিয়েন্সিস টেস্ট, এছাড়াও মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্ট হয়ে থাকে, সেগুলি হবে। সো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস রয়েছে, যেটা তোমাদের বললাম অ্যাপ্লিকেশন ফিস তোমাদের রয়েছে। অ্যাপ্লিকেশন ফিস শুধুমাত্র জেনারেলদের জন্য রয়েছে, জেনারেলদের জন্য 200 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে, অনলাইন পেমেন্ট করে দিতে পারো এক্ষেত্রে। এছাড়া তোমাদের অন্য কাউকে দিতে হবে না। এছাড়া সমস্ত ফিমেল ক্যান্ডিডেট অর্থাৎ জেনারেল ফিমেল ক্যান্ডিডেট হলেও এক্ষেত্রে আবেদন ফিস নেই, যেটি তোমাদের যেটা বললাম 6/9/2020 সালে অর্থাৎ 6ই সেপ্টেম্বর 2020 সালে লাস্ট ডেট রয়েছে। এখানে ফিমেল ক্যান্ডিডেট, সমস্ত ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোনো আবেদন ফিস নেই। এছাড়াও সিরিল কাস্ট, সিরিল টাইপ, এছাড়াও OBC EWS এর ক্ষেত্রে কোনো আবেদন ফিস নেই, অর্থাৎ তোমরা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারো। শুধু জেনারেল মেলদের ক্ষেত্রে 200 টাকা আবেদন ফিস রয়েছে, জেনারেল ফিমেলদের ক্ষেত্রেও কোনো আবেদন ফিস নেই। এখানে অনলাইনে আবেদন চলছে www.upscionline.nic.in এর অফিসিয়ালি ওয়েবসাইটে। 7/9/2020 সালে তোমাদের লাস্ট ডেট রয়েছে, অর্থাৎ 7ই সেপ্টেম্বর 2020 সালে লাস্ট ডেট রয়েছে, যেখানে সরাসরি অনলাইনে আবেদন কীভাবে করবে তার স্টেপ বাই স্টেপ পদ্ধতি জানিয়ে দিয়েছে, যেগুলি দেখে নিতে পারো। 7ই সেপ্টেম্বর 2020 সালে লাস্ট ডেট রয়েছে, যেগুলি অলরেডি তোমাদের বলে দিয়েছি, আরেকবার তোমাদের বলে দিলাম, এই নোটিশের মধ্যে প্রোভাইড করে দিয়েছে। এখানে সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে, যেগুলো তোমরা পড়ে নিতে পারো, কীভাবে তোমরা আবেদন করবে সেগুলো ডিটেলস দিয়ে দিয়েছে।
রিটেন এক্সাম হবে তোমাদের 20 ডিসেম্বর 2020 সালে রিটেন এক্সাম হবে। এছাড়াও সমস্ত ডিটেলস এখানে দিয়ে দিয়েছে। সিলেকশন প্রসেস অলরেডি বলে দিয়েছি, সিলেকশন প্রসেসের ক্ষেত্রে একটা রিটেন এক্সাম হবে যেখানে কলকাতাতেও সেন্টার রয়েছে, আশা করছি রিটেন এক্সামে প্রবলেম হবে না। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, মেডিক্যাল টেস্ট হবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে 100 মিটার রেস হবে, যেটা তোমাদের মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 16 সেকেন্ডে কমপ্লিট করতে হবে, ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 18 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। 800 মিটারে তোমাদের একটি রেস হবে, সেক্ষেত্রে তোমাদের 3 মিনিট 45 সেকেন্ডের মধ্যে তোমাদের মেল ক্যান্ডিডেটদের কমপ্লিট করতে হবে, ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 4 মিনিট 45 সেকেন্ডের মধ্যে তোমাদের শেষ করতে হবে বা কমপ্লিট করতে হবে রেসটা। লং জাম্পের ক্ষেত্রে তোমাদের 3.5 মিটার দিতে হবে তোমাদের মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, এবং ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 3.0 মিটার তোমাদের লং জাম্প দিতে হবে। শর্ট পুটের ক্ষেত্রে তোমাদের এখানে তোমাদের 4.5 মিটার তোমাদের মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে শর্ট পুট দিতে হবে। এছাড়াও ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোনো এখানে রিকমেন্ড দেয়নি, সো এখানে ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলেনি। এখানে তোমাদের একটা তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে পাস করলে একটা ছোট্ট ইন্টারভিউ বা পার্সোনালি টেস্ট হবে, সেখানে 100-150 মার্কস অর্থাৎ 150 মার্কসের একটা নাম্বার রয়েছে। সেখানে তোমাদের এখানে কোয়ালিফাই করলে তোমাদের একটা মেরিট লিস্ট বার করা হবে, মেরিট লিস্টে তোমাদের যদি নাম থাকে তাহলে সরাসরি তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের সিলেকশন বা পোস্টিং হয়ে যাবে। এখানে সমস্ত ডিটেলস বলে দিয়েছে, অনলাইনে আবেদন অলরেডি বলে দিয়েছি। অনলাইনে আবেদনের ক্ষেত্রে তোমরা যারা জেনারেল মেল ক্যান্ডিডেট রয়েছে তাদের 200 টাকা আবেদন ফিস রয়েছে, 200 টাকা আবেদন ফিস তোমরা অনলাইনে বিভিন্ন মাধ্যমে পোস্ট করতে পারো বা অনলাইন পেমেন্ট করতে পারো, যেখানে দিয়ে দিচ্ছে মাস্টার কার্ড, এছাড়াও ডেবিট কার্ড, এছাড়াও বিভিন্ন ধরনের মাধ্যমে তোমরা আবেদনটা করতে পারো। 18 আগস্ট 2020 সালের মধ্যে তোমাদের শুরু হয়ে গেছে আবেদন, অর্থাৎ তোমাদের 18 আগস্ট আজকে, আজ থেকেই তোমাদের অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। আজকেই কিছুক্ষণ আগে অফিসিয়ালি নোটিশ বেরিয়েছে এবং আজ থেকেই অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। 7 সেপ্টেম্বর 2020 সালে লাস্ট ডেট রয়েছে অনলাইনে আবেদন তোমাদের সরাসরি হবে। ভিডিও শেষে যেটা বললাম অনলাইনে আবেদন পদ্ধতি তোমাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো, সো এখানে সমস্ত ডিটেলসগুলো দেখে নেবে। তোমাদের রিটেন এক্সামের সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে, এখানে কীভাবে তোমাদের মার্কসগুলি থাকবে সেগুলো দিয়ে দিয়েছে। সো এই অফিসিয়ালি নোটিশের লিঙ্ক থাকবে সরাসরি ডিসক্রিপশন বক্সে, এখান থেকে তোমরা সরাসরি এই অফিসিয়ালি নোটিশটা ডাউনলোড করে নিতে পারো। সো অনলাইনে আবেদন করতে গেলে কোন ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে সেটি এবার। সো অনলাইনে আবেদন করতে গেলে তোমাদের এই অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসতে হবে। এই অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্ক থাকবে সরাসরি ডিসক্রিপশন বক্সে, এখানে আসার পরই তোমরা সরাসরি অনলাইনে আবেদন করে নিতে পারো। মোবাইল থেকেও আবেদন করতে পারো, যে কোনো কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমেও আবেদন করতে পারো। মোবাইল থেকে কীভাবে আবেদন করবে তার স্টেপ বাই স্টেপ ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, বেশি কমেন্ট এলে অবশ্যই আমি নেক্সট পার্ট ভিডিওতে তোমাদের অনলাইনে আবেদন পদ্ধতিটা জানিয়ে দেবো। তোমাদের লাস্ট ডেট রয়েছে 7 সেপ্টেম্বর 2020 সালে, আজ থেকেই অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। আজকে কিছুক্ষণ আগে অফিসিয়ালি নোটিশ বেরিয়েছে। জেনারেল মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে শুধু 200 টাকা পেমেন্ট দিতে হবে আবেদন ফিস রয়েছে। এছাড়া জেনারেল ফিমেল ক্যান্ডিডেট সহ বিভিন্ন SC ST EWS এছাড়া OBC ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোনো আবেদন ফিস নেই। রিটেন এক্সাম কলকাতায় রয়েছে। এছাড়াও সমস্ত ডিটেলস আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। সো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, বন্ধুদের সাথে ইনফরমেশনটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে তারাও এই ইনফরমেশনটা পেতে পারে। সো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।